প্রিয় বন্ধুরা ইউটিউব বাংলা চ্যানেলে তোমাদের সকলকেই সুস্বাগতম আজকের ভিডিওতে আমি আলোচনা করব জীবনানন্দ দাশের লেখা শিকার কবিতা থেকে পঁচিশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর যা ফাইনাল পরীক্ষায় ভালো নম্বর পেতে ভীষণভাবে সাহায্য করবে তো চলুন বন্ধুরা শুরু করা যাক প্রথমে যে প্রশ্নটি রয়েছে শিকার কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে অপশানে দেওয়া রয়েছে মহাপৃথিবী অঙ্গুরিতর হিরণ্য জল শেষ লেখা মহামনন্তর সঠিক উত্তর অপশান এ মহাপৃথিবী শিকার কবিতাটি মহাপৃথিবী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে পরের প্রশ্ন শিকার কবিতাটি শুরু হয়েছে কোন শব্দটি দিয়ে অপশানে রয়েছে সকাল বিকেল ভোর সন্ধ্যা সঠিক উত্তর অপশান সি ভোর শিকার কবিতাটি শুরু হয়েছে ভোর শব্দটি দিয়ে পরের প্রশ্ন শিকার কবিতায় ভোরবেলায় আকাশের রঙকে কবি যার সঙ্গে তুলনা করেছে অপশন এ ঘাস ফড়িংয়ের দেহ অপশন বি সমুদ্রের জল অপশন সি বিকেলের রোদ অপশন ডি মোমের আলো সঠিক উত্তর অপশন এ ঘাস ফড়িংয়ের দেহ শিকার কবিতায় ভোরবেলায় আকাশের রঙকে কবি ঘাস ফড়িঙের দেহের সাথে তুলনা করেছে পরের প্রশ্ন টিয়ার পালকের মতো সবুজ ছিল অপশানে রয়েছে মানুষের হৃদয় মানুষের স্বপ্ন পিয়ারা নোনার গাছ পিয়ারা ও সজিনার গাছ সঠিক উত্তর অপশন সি পিয়ারা নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ ছিল পিয়ারা নোনার গাছ পরের প্রশ্ন এখানে এখনও আকাশে রয়েছে যার কথা বলা হয়েছে অপশান রয়েছে একটি তারা দিনের আলো একটি পাখি গধুলির রং সঠিক উত্তর অপশান এ একটি তারা এখনও আকাশে রয়েছে একটি তারা পরের প্রশ্ন শিকার কবিতায় যে মেয়েটিকে কবি পাড়াগায়ে লক্ষ্য করেছিলেন সে ছিল অপশানে রয়েছে সাহসী সুন্দর গোধুলি মদির মায়াবিনী বিষণ্ন সুন্দর সঠিক উত্তর অপশন বি গধুলি মদির শিকার কবিতায় যে মেয়েটিকে কবি পাড়াগায়ে লক্ষ্য করেছিলেন সে ছিল গধুলি মোদের পরের প্রশ্ন গোধুলি মোদির মেয়েটি কোথায় ছিল অপশানে রয়েছে শহরের রাজপথে গ্রামের আলপথে পাড়াগার বাসর ঘরে নির্জন কুটিরে সঠিক উত্তর অপশান সি পাড়াগার বাসর ঘরে গোধুলি মুদির মেয়েটি পাড়াগার বাসর ঘরে ছিল পরের প্রশ্ন হিমের রাতে শরীর উম রাখবার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে অপশানে দেওয়া রয়েছে গান করেছে নাচ করেছে খেলাই মেতেছে আগুন জেলেছে। সঠিক উত্তর অপশন ডি আগুন জেলেছে। হিমের রাতে শরীর উম রাখবার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জেলেছে। পরের প্রশ্ন সারা রাত মাঠে যে আগুন জ্বলেছিলো তা ছিল অপশান এ প্রখর সূর্যের মতো রক্তাক্ত হৃদয়ের মতো আলোকিত জীবনের মতো মোরগ ফুলের মতো সঠিক উত্তর অপশন ডি মোরগ ফুলের মতো সারা রাত মাঠে যে আগুন জ্বলেছিল তা ছিল মোরগ ফুলের মতো পরের প্রশ্ন দেশওয়ালিরা আগুন জ্বেলেছিল কোন পাতা দিয়ে পেয়ারা নোনা অসৎ মেহেগুনি সঠিক উত্তর অপশন সি অসৎ দেশওয়ালিরা আগুন জ্বেলেছিল অসৎ পাতা দিয়ে পরের প্রশ্ন সূর্যের আলোয় তার রং ড্যাশের মতো আর নেই অপশানে রয়েছে কুসুমের মতো বারুদের মতো কুমকুমের মতো মুক্তার মতো সঠিক উত্তর অপশান সি কুমকুমের মতো সূর্যের আলোয় তার রং, কুঙ্কুমের মতো নেই আর পরের প্রশ্ন ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছিল অপশানে রয়েছে চারিদিকের বোন ও আকাশ জোনাকির দল মনের আকাশ হৃদয়ের কবিতা মালা সঠিক উত্তর অপশন এ চারিদিকের বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছিল চারিদিকের বোন ও আকাশ পরের প্রশ্ন সারা রাত হরিণ নিজেকে বাঁচিয়েছিল যার হাত থেকে অপশানে রয়েছে শিকারির চিতাবাঘিনীর হৃদয়হীনের রাতের হিংস পশুদের সঠিক উত্তর অপশন বি চিতাবাঘিনীর সারারাত হরিণ নিজেকে বাঁচিয়েছিল চিতাবাঘিনীর হাত থেকে পরের প্রশ্ন সারারাত হরিণটি ঘুরেছিল অপশানে রয়েছে শাল পিয়ালের বনে অর্জুন সুন্দরীর বনে মহুয়ার বনে জামরুল জারুলের বনে সঠিক উত্তর অপশন বি অর্জুন সুন্দরীর বনে সারারাত হরিণটি ঘুরেছিল অর্জুন সুন্দরীর বনে পরের প্রশ্ন সুন্দর বাদামী হরিণ যার জন্য অপেক্ষা করছিল অপশানে রয়েছে অন্ধকারের জন্য সবুজ ঘাসের জন্য ঝর্নার জলের জন্য ভোরের জন্য সঠিক উত্তর অপশান ডি ভোরের জন্য সুন্দর বাদামী হরিণ ভোরের জন্য অপেক্ষা করছিল পরের প্রশ্ন সবুজ সুগন্ধি ঘাসকে কবি যার সঙ্গে তুলনা করেছে অপশেন রয়েছে নতুন ধানের সঙ্গে শরতের সকালের সঙ্গে কোচি বাতাবি লেবুর সঙ্গে রূপসী মেয়ের সঙ্গে সঠিক উত্তর অপশন সি কচি বাতাবি লেবুর সঙ্গে সবুজ সুগন্ধি ঘাসকে কবি কোচি বাতাবি লেবুর সঙ্গে তুলনা করেছেন পরের প্রশ্ন হরিণটি ভোরের আলোয় যেখানে নেমেছিল সেই জায়গাটি হলো ঝর্নার জলে নদীর জলে অন্ধকারের সমুদ্রে অর্জুন সুন্দরীর বনে সঠিক উত্তর হচ্ছে অপশন বি নদীর জলে হরিণটি ভোরের আলোয় নদীর জলে নেমেছিল পরের প্রশ্ন নদীর জল ড্যাশের মতো লাল এখানে হবে ড্যাশে বসবে মোরগ ফুলের পাপড়ির মতো জবা ফুলের পাপড়ির মতো মচকা ফুলের পাপড়ির মতো নারীর পায়ের আলতার মতো সঠিক উত্তর অপশন সি মচকা ফুলের পাপড়ির মতো নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল পরের প্রশ্ন শিকার কবিতায় দ্বিতীয়বার আগুন জ্বলেছিল যে কারণে এভাবে একটা প্রশ্ন দেবে তারপরে চারটে করে অপশান দেবে সঠিক অপশানটিতে রাইট দিতে হবে তো অপশানে রয়েছে হরিণের মাংস তৈরি করার জন্য কৃষকদের উৎসবের জন্য নক্ষত্রের আলোর কারণে দেশওয়ালিদের পরবের জন্য তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ হরিণের মাংস তৈরি করার জন্য শিকার কবিতায় দ্বিতীয়বার আগুন জ্বলেছিল হরিণের মাংস তৈরি করার জন্য পরের প্রশ্ন যে মানুষগুলো ঘাসের বিছানায় দেখা গিয়েছিল তারা ছিল রক্তচক্ষু স্বজন স্বভাবের উন্মাদ টেরিকাটা সঠিক উত্তর অপশন ডি টেরিকাটা যে মানুষগুলো ঘাসের বিছানায় দেখা গিয়েছিল তারা ছিল টেরিকাটা পরের প্রশ্ন এখনো আকাশে রয়েছে কটি তারা অপশানে রয়েছে একটি দুটি তিনটি চারটি সঠিক উত্তর অপশান এ একটি এখনও আকাশে রয়েছে একটি তারা পরের প্রশ্ন শিকার কবিতাটিতে কোন ঋতুর বর্ণনা পায় আমরা অপশানে রয়েছে শরৎ হেমন্ত শীত বসন্ত সঠিক উত্তর অপশন বি হেমন্ত শিকার কবিতাটিতে হেমন্ত ঋতুর বর্ণনা পায় আমরা পরের প্রশ্ন এক অদ্ভুত শব্দ কিসের শব্দ চিতা চিতাবাঘিনীর হৃদয় বিদিন্ন ইচ্ছার সুগন্ধি ঘাস ছিঁড়ে খাওয়ার বন্দুকের সঠিক উত্তর অপশন ডি বন্দুকের এক অদ্ভুত শব্দ শব্দটা ছিল বন্ধুকের পরের প্রশ্ন মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা আমার নীল মদের গেলাসে রেখেছিল কখন লক্ষ লক্ষ বছর আগে এক রাতে কোটি কোটি বছর আগে এক রাতে বহু বহু বছর আগে এক রাতে হাজার হাজার বছর এক বছর আগে এক রাতে সঠিক উত্তর অপশন ডি হাজার হাজার বছর আগে এক রাতে মিশরের মানুষই তার বুক থেকে বুকের থেকে যে মুক্তা আমর নীল মদের গ্যালাসে রেখেছিল তাহলে হাজার হাজার বছর আগে এক রাতে পরের প্রশ্ন সুন্দর বাদামী হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল কারণ অপশানে রয়েছে রাত ভালো লাগছিল না সঙ্গীদের খুঁজে পাচ্ছিল না রাতে খাবারের খোঁজ করা অসম্ভব চিতাবাগ্নির হাত থেকে বাঁচার জন্য তো সঠিক উত্তরই হচ্ছে আমাদের ডি চিতাবাঘিনীর হাত থেকে বাঁচার জন্য সুন্দর বাদামে হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল তা আজকের মতো এই পর্যন্ত যদি তোমরা এই প্রশ্ন উত্তরগুলো পিডিএফ পেতে চাও তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে একটা লিংক রয়েছে সেখানে ক্লিক করে পিডিএফটি তোমরা ডাউনলোড করে নিতে পারো আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং পরবর্তীতে তোমরা কি ধরনের ভিডিও পেতে চাও তা কমেন্ট করবে আজ এই পর্যন্ত প্রত্যেকেই ভালো থাকো সুস্থ থাকো বাই